এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখব আমরা রিমোট ডেস্কটপ কালি লিনাক্সে কানেক্ট করব সেই উদ্দেশ্যে আমরা ট্রাই করব যে আমাদের ইনশিওর করতে হবে আমাদের মেশিন অ্যাক্টিভ রয়েছে কি না এবং কি বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে আমার রিমোট ডেস্কটপের ক্ষেত্রে যে বিষয়টি মূলত লক্ষণীয় সেটা হচ্ছে আরডিপি আরডিপি একটা প্রোটোকল রিমোট ডেস্কটপ প্রোটোকল সেই প্রোটোকলটি আসলেই ইনস্টল দিতে হবে কালি লিনাক্সে সেই সাথে আমরা কালি লিনাক্সে তাহলে আমরা একটা ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করার ক্ষেত্রে তাহলে আমরা যদি লিখি ইনস্টল XRDP ইন কালি দেখতে পারতেছি XRDP-র জন্য কালি ডিফল্ট রয়েছে ডিফল্ট টুল রয়েছে এই টুল দেখতে পারছেন এটা যদি ডকারে হয় ডকারের ক্ষেত্রে কীরকম হবে যেহেতু আমরা কালিতেই করব সো সেই সাথে কালিতেই করতে পারি এটা SSH ক্লায়েন্ট বেস একটা সফটওয়্যার সো আমি আমার কালিটাকে অ্যাক্সেসে নিলাম সেই সাথে আমার যে কাজটি করতে হবে আমার করতে হবে আমি রুট প্রিভিলেজ নেব সুডো ব্যাশ রুট প্রিভিলেজ নিলে প্রত্যেকটা টুল অথবা সফটওয়্যারের ক্ষেত্রে আপনার রুট প্রিভিলেজ না নিলে আপনি আসলে ইনস্টল করতে পারবেন না সো আমাদের কী করতে হবে XRDP নামে যে টুলটা আছে এটাকে ইনস্টল করতে হবে সো তাহলে কী লিখব APT যে প্যাকেজ ম্যানেজমেন্ট আছে প্যাকেজ ম্যানেজার রয়েছে APT আপনারা দেবিয়ানের ক্ষেত্রে জানেন যে APT তাহলে কী লিখব ইনস্টল XRDP সো এবং কি লাস্টে ইয়েস দেওয়ার জন্য লাস্টে ওয়াই দিব এবং কি ইন্টার প্রেস করব XRDP অলরেডি ইনস্টলেড সেই সাথে এটাকে আমরা কি করে দেব সেশনটা স্টার্ট করে দিব সেশন স্টার্ট করার জন্য আমরা কি লিখতে পারি সিস্টেম CTL আগে স্ট্যাটাস দেখি যেহেতু আগেই রয়েছে স্টার্টের ক্ষেত্রে স্টার্ট লিখবেন দেন XRDP লেখে সেটাকে দিয়ে দিলে সেটা স্টার্ট হয়ে যাবে তাহলে আবার সেই কমন সিস্টেম CTL রিস্টারের ক্ষেত্রে রিস্টার যদি ইনেবল করেন তাহলে ইনেবল হয়ে যাবে ইনেবলের যে সুবিধাটা কি আমি যদি কোনো কারণে এই OS-টা অফ করে দিই তাহলে কী হবে ওই সার্ভিসটা অফ হয়ে যাবে কিন্তু আমি যদি ইনেবল করে রাখিস OS যদি অফও করে দিই তাহলে ওই সার্ভিসটা যখনই OS-টা রান হবে তখন ওই সার্ভিসটা অটোমেটিকলি আপ হয়ে যাবে সো আই থিঙ্ক ই ক্যান আন্ডারস্ট্যান্ড ফর দিস মেথড সো স্ট্যাটাস যদি দেখি তাহলে আমরা কী লিখবো সিস্টেম CTL স্ট্যাটাস দেখব যে স্ট্যাটাস ওকে আমি মনে করি আনকমন স্ট্যাটাস সরি স্ট্যাটাস স্পেলিং মিস্টেক ছিল XRDP সো দেখতে পারতেছি সেটা অ্যাক্টিভ রয়েছে সেক্ষেত্রে কী করবো আমরা যেটা করতে পারি আমাদের যে হোস্ট পিসি উইন্ডোজ রয়েছে উইন্ডোজের যে রিমোট লেখলে একটা সার্ভিস আপনার রান হয়ে যাবে সেই সাথে আমাদের IP দেখতে হবে সো এখানে যে IP-টা রয়েছে IP কী দিয়ে দেখতে পারি আপনারা সাধারণ কমান্ড যারা জানেন অথবা বেসিক জানেন তারা জানেন IP অনেকগুলো কমান্ডের সাহায্যে ব্যবহৃত হয় তাহলে আমরা সচরাচর ব্যবহৃত IPA দিয়ে দিই IPA দেওয়ার পরেই ব্যবহৃত হচ্ছে লাস্টে 128 এটা IP ব্যবহৃত হচ্ছে সো আমি দিয়ে দিব 192.168 ইয়ে রয়েছেই সেই ক্ষেত্রে আমি কানেক্ট দিব এবং কি ইয়েস দিব সো আমি যদি তাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কানেকশন পাওয়া যাব যেহেতু কানেকশন পাচ্ছি না সেই সাথে তাহলে আমরা আমাদের কানেকশন পেয়ে গেছি সো এইভাবে XRDP আসলে ইনস্টল করে এবং কনফিগারেশন করে আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে ধন্যবাদ সবাইকে